এক বাই বলতেছে যে বাবারে যে আমি অর্ধেক টাকা দেই আর আপনি অর্ধেক টাকা দিয়ে গরুতে অংশগ্রহণ করি পরে রয়ে গেছে এই আমাকে ওইখান থেকে অর্ধেক মাংস দিয়া দেওয়ার জন্য সেটা কি হবে কি না এইভাবে কুরবানিটা না যদি দুজন এরকম চিন্তা করে যে আমরা অর্ধেক অর্ধেক টাকা দিয়ে এক নামে কুরবানি করব আর গোশত অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে যাব তাহলে কিন্তু এটা হবে না কারণ মানে কুরবানি একজন একজন একজনের পক্ষ থেকে একটা নামে মানে একটা সাত ভাগের এক ভাগ একজনের পক্ষ থেকে হইতে হবে এখন দুজন টাকা দিয়ে একটা পক্ষে কোরবানি করার পরে গোস্ত আলাদা আলাদা করে একেবারে সমহারে বন্টন করে নিয়ে যাবে এটার বৈধতা নাই এই ক্ষেত্রে একজনকে মালিক বানাইতে হবে হ্যাঁ আপনাকে আমি মালিক বানিয়ে দিলাম আমার টাকাটা আপনাকে আমি দিয়ে দিলাম হাদিয়া হিসেবে আপনি নিয়ে নেন আপনি আপনার পক্ষ থেকে কোরবানি করেন এরপরে কোরবানি গোস্ত যদি ও যাকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে উনি মনে একটা চায় যে আমি তাকেও একটু দিব দিতে পারে কিন্তু এই যে অর্ধেক করতেক নিয়ে যাব এই চুক্তিতে এসে যদি করে তাহলে কিন্তু কুরবানিটা হচ্ছে না মানে ওই ওই না মানে সুব বা সাত ভাগের এক ভাগটা শুদ্ধ হচ্ছে না ওনাদেব জি শাহিন আজাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম জি শাহিন আজাদ ভাই আমার প্রশ্নটাও আজকের বিষয়ের বাহিরে যে আগামী কাল থেকে ইনশাআল্লাহ তাকবির শুরু হবে যেটা সুন্নাত মুয়াক্কাদা বা ওয়াজিব যাই বলি তো এই ক্ষেত্রে একটা প্রশ্ন হল যে ফরজ সালাতের পরে কি আগে যে জিকির ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতা সালাম আমিন কেসালাম এগুলো পড়ার পরে তাকবির শুরু করবে নাকি সালাম ফিরিয়েই সাথে সাথে তাকবীরটা পড়বে আসলে আমাদের দেশে যেটা হয় সালাম সালাফিরানোর পরে সবাই সমস্বরে ইমাম সাহেব সহ এইভাবে পড়েন তো এইভাবে সালাম ফিরানোর পরপরই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পড়েছেন এরকম কোন সুস্পষ্ট বর্ণনা আছে বলে আমার জানা নাই এটা ব্যক্তিগত আমল ব্যক্তিগত বিষয় সবাই ব্যক্তিগতভাবে ভাবে পড়বে এক্ষেত্রে ফরজ সালাতের পরে আপনার যে সকল তাজবি গুলো আছে সেগুলো তিনি পাঠ করতে পারেন পাঠ করার পরেও তিনি বা পাঠ করার সাথে সাথে এটাও তিনি সাথে রেখে পড়বে আমার কাছে এটাই উত্তম মনে হয় যদি মানে রিমাইন্ডার দেওয়ার জন্য একবার পড়া জোরে আরেক ঠিক আছে। অসুবিধা নাই আপনি যদি নামাজের পরেও পড়েন তাতেও কোন অসুবিধা নাই কারণ ফরজ নামাজের পরের দোয়াগুলো পাঠ করা তো আর ওয়াজিব না এগুলো হচ্ছে শুননা তো ওই হিসেবে মানে কেউ যদি এই চিন্তা করে পড়ে যে আমি একটু জুড়ে পড়লে অন্য একজন শুনে তিনিও পড়লেন তাতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ অসুবিধা নাই